সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপানাবাবগঞ্জ টিভির আজকে সংবাদ। আপনাদের সাথে আছি আমি জুবায়ের আহমেদ। শুরুতেই মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাপানাবাবগঞ্জের শোভাযাত্রা ও আলোচনা সভা। শুরু হচ্ছে আমের মৌসুম, সংশ্লিষ্টদের সাথে জেলা প্রশাসনের মত বিনিময়। শিবগঞ্জে শুরু হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হয়েছে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নেতাকর্মীরা শোভাযাত্রা সহকারে শহরের বঙ্গবন্ধু মঞ্চে এসে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম সহ অন্যান্যরা। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কদিন পরেই শুরু হচ্ছে আমের মৌসুম, এ নিয়ে বাগানগুলোতে ব্যস্ততা আম চাষী ও ব্যবসায়ীদের। আম মৌসুমে বিভিন্ন দিকের প্রস্তুতি নিয়ে বাগান মালিক ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এ কে এম গালিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময়ে আম পাড়ার সময় নির্ধারণের বিষয়েও আলোচনায় উঠে আসে। আম পরিপক্ক হওয়ার বিষয়টি প্রকৃতি নির্ভর উল্লেখ করে সবাই ঐক্যমতের ভিত্তিতে গত কয়েক বছরের ধারাবাহিকতা এবার আম পাড়ার কোনো তারিখ নির্ধারণ হয়নি। তবে অপরিপক্ক আম যাতে বাজারে নামতে না পারে সেদিকে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে বলেও জানানো হয়। সভার বিষয়ে চাপানাবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুখলেসুর রহমান বলেন, আম পাড়ার কোনো সময়সীমা এবার নির্ধারণ করা হয়নি, সবার ঐক্যমতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে সবাই আমের ওজন নিয়েও কথা বলা হয়। 40 কেজিতে মন নির্ধারণ করতে গেলে অবশ্যই আম নির্ভর 3 জেলায় সিদ্ধান্ত প্রয়োজন। চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার শিবগঞ্জ স্টেডিয়ামের টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিব খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হায়াতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি আরিফা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম সহ অন্যান্যরা। টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় 5-4 গোলে উজিরপুর ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাইপুকুর ইউনিয়ন দল। আজ এখানে শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভি সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনি যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের ফোন করুন 01-3-1-6-0-2-5-9-8-2 নম্বরে। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।